বাবা ছিলেন জমিদার, লন্ডন পাশ করা ডাক্তার, চাইলেই হতে পারতেন মুকেশ আম্বানি, রতন টাটা, ইলন মাস্ক কিংবা জেফ বেজুসদের মতো পৃথিবীর নাম করা শীর্ষধনী। কিন্তু তিনি তা হলেন না, তিনি হয়ে উঠলেন গরিবের ডাক্তার, এক শার্ট আর এক প্যান্ট পরা গরিবের জাফর ভাই। এক ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার প্যান্ট ছিঁড়ে গেছে, আপনি চেঞ্জ করছেন না কেন? তিনি বললেন, হালকা ছিঁড়েছে তাই তালি দিয়েছি, চলছে তো ভালোই। আমি যে শার্ট পরে আছি এটা প্রায় 30 বছর আগের কেনা, একটা জিনিস না ছিঁড়লে বা নষ্ট না হলে আমি তো আর জোর করে নষ্ট করতে পারি না, কি দরকার টাকার অপচয় করার? সাংবাদিক প্রশ্ন করল, আপনি চাইলেই তো মার্সিডিজ বিএমডাব্লিউ ব্র্যান্ডের গাড়িতে চলতে পারেন, আপনি কেন এত কষ্ট করে জরাজীর্ণ গাড়ি ব্যবহার করছেন? তিনি বললেন, শোনো, একটা বয়স ছিল যখন আমার মতো বিলাসিতা খুব কম মানুষই করতে পেরেছে। ইংল্যান্ডে মার্সিডিজের চেয়েও দামি গাড়ি ছিল আমার, প্রিন্স চার্লসের ড্রেস যে বানাতো সে আমার ড্রেসও বানাতো, আমার বাসায় এসে মাপ নিয়ে যেত, তো বিলাসিতা আমি অনেক করেছি। কিন্তু যখন বুদ্ধি হয় তখন মনে হলো, এ আমি কি করলাম, এই টাকাগুলো অপচয় না করলে তো কতগুলো গরিব পরিবার উঠে দাঁড়াতে পারত। মুক্তিযুদ্ধ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বললেন, এদেশের এই বাজে অবস্থা দেখে আমি তো ভিসা টিসা রেডি করেই ফেলেছিলাম, ভাবলাম দেশে আর থাকবো না, যুদ্ধ বিগ্রহ থেকে কি লাভ। যখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখন একদিন এক পরিচিত রিক্সায় করে আরেকটা জায়গায় যাচ্ছিলাম, রিক্সাওয়ালার সাথে কথা বলতে বলতে বলে ফেললাম, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, যুদ্ধ বিগ্রহ ভালো লাগে না। তখন রিক্সাওয়ালা বলল, স্যার আমরা তো চলে যেতে পারবেন, কিন্তু আমাকেও কি হইবে, আমাকে তো সেই সামর্থ্য নাই। কথা শুনে অন্তরে কাঁপন অনুভব করলাম আর ভাবলাম, আসলেই তো আমি আমার পরিবার পরিজন নিয়ে চলে যেতে পারবো, কিন্তু এই লক্ষ কোটি মানুষ যাদের সামর্থ্য নেই তারা কি করবে? তখনই সিদ্ধান্ত পাল্টিয়ে দেশে থেকে যুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেই। ডাক্তার জাফরুল্লাহ মহান মুক্তিযোদ্ধার কিংবদন্তি যোদ্ধা, রণাঙ্গনে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে প্রাণ বাঁচিয়েছেন অসংখ্য আহত অসুস্থ মুক্তিযোদ্ধার। জাতির যেসব সূর্য সন্তান আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ করার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং রাজনৈতিক বুদ্ধিভিত্তিক অঙ্গনে ভূমিকা রেখে যাচ্ছেন তাদের অন্যতম তিনি। স্বাধীন দেশে তিনি হতে পারতেন দেশ সেরা সার্জেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন চিকিৎসা খাতের প্রধান ব্যবসায়ী, কিন্তু ভিন্ন ধাতুতে করা এই লড়াকু মানুষ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্বাধীন দেশে নিজেকে নিয়োজিত করেছেন গণমানুষের স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের করেছেন প্রাথমিক স্বাস্থ্যকর্মী, জনকল্যাণকর্মী চিকিৎসানীতির মাধ্যমে দেশের ওষুধের দাম নিয়ন্ত্রণে রাখার নীতি প্রণয়ন, জাতীয় শিক্ষা কমিটির সদস্য হিসেবে অগ্রসর শিক্ষানীতি প্রণয়ন ও নারী উন্নয়নে রেখেছেন যুগান্তকারী ভূমিকা, সরকার ও রাষ্ট্রের ব্যক্তি ও গোষ্ঠীর যে কোনো অনিয়মের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন বুক চেতিয়ে। দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি যখন উত্তপ্ত তখনই বিবদমান পক্ষের মাঝখানে সমঝোতার সেতুর ভূমিকা নিয়েছেন তিনি। রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে একজন ব্যক্তি মানুষের পক্ষে দেশ ও দেশের মানুষের জন্য যতটুকু কাজ করা সম্ভব তার সর্বস্বটাই করেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি অবস্থান নিয়েছেন কোঠাবিরোধী ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনে, সব মিলিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ব্যক্তিত্বের শিখর স্পর্শে এক উচ্চতায়। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনার মতো আর কেউ শহীদ মিনারে ছুটে যাবে না, দাবি আদায় না হলে বজ্রগণ্ড এখন থেকে আর কেউ বলবে না তোমাদের প্রধানমন্ত্রীকে টেলিফোন করো, বলো আমি জাফরুল্লাহ চৌধুরী দাবি মেনে না নিলে হুইল চেয়ার নিয়ে একটুও সর্বনাশ।